আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। শুভশ্রীর আঠাশে পা। ট্রায়াঙ্গেল লাভ স্টোরির প্যাচ পয়জার তো অনেক হলো, তিনি মানেই এখন ত্রিকোণ সম্পর্কের টানা পড়েন। তবে জন্মদিনের সেসব প্রসঙ্গ না হয় থাক, আঠাশে পা দেওয়ার মুহূর্তে খারাপ স্মৃতিগুলোকে ভুলেই যেতে চান শুভশ্রী। তাকে নিয়ে গসিপ, প্রিয় মানুষের উৎসাহ সবসময় একটু বেশিই থাকে, সেটা তার গোয়া ভ্রমণ হোক অথবা রাজ চক্রবর্তীর সঙ্গে কোনো নতুন কেমিস্ট্রি। সেই সব কিছুর মুখে জন্মদিনে ফুল স্টপ লাগাতে চান টলিগঞ্জের এই প্রথম সারির নায়িকা। প্রথম সারি শব্দটা অবশ্য মোটেই পছন্দ নয় শুভশ্রী, তিনি শুধুমাত্র কনসেন্ট্রেট করতে চান ভালো অভিনয়ের ওপর। তবে জন্মদিনের দিন তিনি একেবারেই ছাড়া হাত পা, কোনো কাজ রাখেননি, সারাদিন বাড়িতেই সময় কাটাবেন, অন্তত তিনি নিজে তো তাই জানালেন। বর্ধমান থেকে আসা বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতেই স্বচ্ছন্দ তিনি, প্রত্যেকেই ভীষণ প্যাম্পার করেন তাকে। বাঙালির জন্মদিন বলে কথা, পায়েস না হলে কি চলে, তাও আবার মায়ের হাতে বানানো, ব্যাপারটাই আলাদা, তাই পায়েস মাস্ট। তবে সঙ্গে আর কি কি থাকছে সে বিষয়ে খোলসা করে কিছুই বললেন না নায়িকা, বলছেন সেটা নাকি তার নিজের কাছেও প্রত্যেক বছর সারপ্রাইজ। আর ইন্ডাস্ট্রি থেকে কে কে থাকছেন, না ইন্ডাস্ট্রির সকলের জন্য একেবারে বন্ধ শুভশ্রীর বাড়ির দরজা। এমনিতেই গসিপের গজ গজানিতে শুভশ্রীর কলকাতার বাড়ির ছাদে কাকচিল বসা দেয়, তাই জন্যই কি নতুন গল্প শুরু হওয়ার মুখে স্টপ কক লাগালেন নায়িকা। প্রায় বছর খানেক ধরেই তিনি কি খাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, সবকিছু নিয়েই দর্শকদের বেদম কৌতূহল। সে কৌতূহল আরো কিছুটা বেড়ে উঠেছিল শুভশ্রীর জন্মদিনের পার্টিতে কে কে থাকেন সেটা দেখার জন্য। শুভশ্রী নিজে যে সেই সব কৌতূহল নিয়ে একটু উৎসাহী নন সেটা হাবে ভাবে বেশ ভালোই বুঝিয়ে দিলেন তিনি। সারাদিন দে তার পূর্তি, নো ডায়েটিং, পছন্দের টেডি, মায়ের দেওয়া পোশাক, সব কিছুই ঠিকঠাক, শুধু ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য বড় সড় নো এন্ট্রি শুভশ্রীর বাড়িতে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।